এরপর প্রশ্ন হলো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে তবে ভালো কর্ম না থাকা বিবাহ করতে পারছি না, করণীয় কি? কারোর যদি বিয়ের বয়স হয় কিন্তু বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকে, তো নবী আলাইহিসসালাম তার জন্য নির্দেশ করেছেন মানিস্তাতা আমিনকুম ইয়া মাআশারাস শাবাব, তিনি বলেছেন হে যুবকেরা, হে তরুণরা, মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখে, বিয়ে করার সক্ষমতা যারা আছে, মোহর দেওয়ার সক্ষমতা যারা আছে, সেই যেন বিয়ে করে দেরি যেন না করে, অমাল্লাম ইয়াস্তাতি, আর যার এই ক্ষমতা নাই, ফালাইহি বিসাওম ফাইন্নাহু লাহু উইজা, সে যেন রোজা রাখে, রোজা বেশি বেশি নফল রোজা রাখলে তার চরিত্রকে সে হেফাজত করতে পারবে। এই জন্য একজন যুবক তরুণ তার পয়সা কড়ি হয়নি এখনও, বিবাহ করার মতো সামর্থ্য হয়নি, কিন্তু বিয়ে করা প্রয়োজন, নিজের চরিত্রকে হেফাজতের জন্য তিনি রোজা রাখবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন আর উপার্জন করার চেষ্টা করবেন। এখন কথা হলো বিয়ের জন্য কতটুকু ক্ষমতা দরকার। আমাদের সমাজে আজকাল লক্ষ লক্ষ টাকার মালিক না হলে মা বাপরা বিয়ে করায় না, মুরব্বীরা মা চাচিরা ছেলেদেরকে বিয়ে দেয় না, বলে যে নিজের পায়ে দাঁড়াও। ছেলেরা কি নিজের পায়ে দাঁড়ানো না আরেকজনের পায়ে দাঁড়ানো? সব নিজের পায়ে দাঁড়ানো না, তাহলে আবার নিজের পায়ে দাঁড়ানো মানে কি? এর মানে হলো লাখ লাখ টাকা কামাও, কোটি কোটি টাকা কামাও। মনে রাখবেন, দাম্পত্য জীবনে টাকা কখনো সুখ দিতে পারে না। যে সমস্ত 60-70 বছরের চাচারা মুরব্বীরা বাবারা স্টেজে আছেন বা প্যান্ডেলে আছেন, ওনারা ওনাদের স্ত্রীকে সারা বছরে একটা শাড়িও কিনে দিতে পারেন নাই অনেকে। আপনারা আজকাল তরুণরা ঘন ঘন স্ত্রীর জন্য যে বাদাম বুট কিনে নিয়ে যান, চাইনিজে নিয়ে নিয়ে খাওয়ান, শাড়ি থ্রি পিস একটার পরে দুইটা চারটা দেন, অনেক কিছু দেন, এরপরও আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা আর বোঝাপড়া এত ভালো নাই, ওই চাচা মিয়াদের চাচিদের সাথে সম্পর্ক যত ভালো ছিল। আপনাদের ভালোবাসাগুলো বেশিরভাগই হলো তরুণদের আজকালকার ভালোবাসা, বৈবাহিক ভালোবাসার কথা আমি বলছি, বৈধ ভালোবাসা, এগুলো বেশিরভাগই হলো মেড ইন চায়না মতো। আজকে বিয়ে হতে দেরি, কদিন পরে ভ্যানতে, কিন্তু ওই আমাদের বাপ চাচা ময়মরূপী যারা ছিলেন ওনাদের স্ত্রীকে অনেক কিছু দিতে পারে নাই, কিন্তু ভালোবাসাটা এত মজবুত যে মেড ইন জাপান ফেল। বিদায়, মনে রাখবেন, যে সমস্ত মুরব্বীরা মনে করছেন এক বস্তা টাকা কামাই করার পরে ছেলে বিয়ে করলে বোধহয় অনেক সুখী হবে, তারা ভুলের এবং বোকার স্বর্গে বাস করছেন। আপনার ছেলে যদি দিনদার হয়, একটা দিনদার মেয়ে যদি তার জন্য আপনি আনতে পারেন, ধার্মিক মেয়ে যদি আনতে পারেন, তাদের উপার্জন যদি অল্প স্বল্প হয়, এই ছেলেটা কোনো রকম স্ত্রীর মহরের টাকা পরিশোধ করার পর স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা যদি সে করতে পারে, তাহলে তাকে বিয়ে দেওয়াটা মুরব্বীদের উপরে বাপমার উপরে অবশ্য কর্তব্য হয়ে যায়। এই গুনাহ, এই কাজটা যদি আপনি না করেন তাহলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন। আল্লাহ বলেছেন ওয়াঙ্কিহুল আয়াম আমিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিয়ে দাও। মুরব্বীদেরকে আল্লাহ নির্দেশ করছেন এই ইয়াকুনু ফুকারা, তাদের যদি একটু টাকা পয়সার টানাটানিও থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা সে অভাব দূর করে দিবেন। তাহলে আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস নাই মুরব্বীদের? তাহলে আমাদের সমাজে আজ জেনা ব্যভিচার ব্যাপক আকার ধারণ করেছে, এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন যেই তরুণের তারুণ্যে যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ নেই, যে কোনো হারাম রিলেশন কোনো মেয়ের সাথে করে নেই, এরকম যুবক পাওয়া আজ কঠিন হয়ে গেছে, সংখ্যা একেবারে কম। অতএব এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের তরুণদেরকে যদি বাঁচাতে হয় তাহলে অবিলম্বে উপযুক্ত হওয়ার পর দেরি না করে তাদেরকে বিয়ে দেওয়ার কোনো বিকল্প পথ খোলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিয়ে এটা আহসানুলিল ফরাজ ও আগাদ্দুলিল বাসার, এটার কারণে মানুষ চোখের হেফাজত করতে পারে, চরিত্রে হেফাজত হয়, এটার জন্য সহায়ক হয় বিয়েটা। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে অল্প বয়সে অর্থাৎ উপযুক্ত হওয়ার পর দেরি না করে দ্রুততার সাথে বিয়ে করার তৌফিক দান করুন। আমাদের মা মুরব্বীদেরকে, তাদের মা বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তাদের দিলটাকে আল্লাহ তাআলা নরম করে দেন। আমাদের বাপ চাচারা মুরব্বীরা যারা আছেন, আপনারা বেশিরভাগ বিয়ে করেছেন 18-20-21 বছর বয়স, আরও অনেকে অনেকে 14-15-16 বছর বসে বিয়ে করছেন, ঠিক না? ঠিক, আপনাদের এত আগে বিয়ে না করলেও চলতো, কারণ আপনাদের আমলে এত ফেতনা দুনিয়াতে ছিল। এখন তরুণদের সামনে হাজারো ফেতনা, বিনোদনের নামে যৌনতা, বিলবোর্ডের নামে যৌনতা, খেলার নামে যৌনতা, শিক্ষার নামে যৌনতা, সর্বত্র যৌনতার যৌনতার এমন ছড়াছড়ি যে তরুণরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে। অতএব এই ফেতনা সংকুল সময়ে তাদেরকে আরো অনতিবিলম্বে দ্রুততার সাথে বিয়ে দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের ছেলে মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যায় আর দেরি না করে অবিলম্বে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে, না হলে এই জমিনে ফিতনা ফাসাদ ইফতিজিং ধর্ষণ জেনা ব্যভিচার বাড়তে থাকবে,
এটাকে পৃথিবীর কোন কালচার কোন সভ্যতা নিয়ন্ত্রণ করতে পারবে। অতএব বিবাহের কোন বিকল্প নাই মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য। কিন্তু যুবক মহর দেওয়ার ক্ষমতাও নেই, ছাত্র মানুষ উপার্জনও করছেন না, রোজা রাখবেন এবং আপনি বাপ মার খেদমতের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কোনো একটা উপার্জনের পথ খুলবেন। আমাদের দেশে বেশিরভাগ যুবকরা বেকার, এর জন্য আড্ডা ফাড্ডা দুনিয়ার সমস্ত আলতু ফালতু কাজের সাথে তারা জড়িয়ে পড়ে। ছাত্র জীবন থেকে সম্ভব হলে টিউশন শুরু করে দিবেন, সম্ভব হলে কোনো একটা উপার্জনের পথ শুরু করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকাত দান করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।